বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আজকে আমরা দেখব স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ডিজিটাল হাজিরা শিট। এটি একটি ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানের জন্য হাজিরা শিট, কোন ছাত্র কখন এলো, কোন ছাত্ররা এলো না, তাদের যে একটা হাজিরা শিট আমরা ম্যানুয়ালে যে হাজিরা শিটটা তৈরি করছিলাম সেটা এখন ডিজিটালে পরিণত করছি। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, আমরা যদি এখানে যাই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, লক্ষ্য করুন আপনাদের প্রতিষ্ঠানে সেশন জানুয়ারি টু জুনে আপনি ক্লিক করলেন এবং 2021 সালের ছাত্ররা তাদের আপনি হাজিরা শিট নেবেন। এখন অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করলেন, এরপর সার্চ দিলেন, তো সকাল 10টার ব্যাচে আছে 5 জন, বিকেলে আছে 5 জন, এভাবে আপনার অনেক ছাত্র, তো এখানে সেই লিস্টগুলো সব চলে আসবে। আপনারা ছাত্রের ছবি দেখবেন, মোবাইল নাম্বার দেখবেন, নাম দেখবেন, এরপর প্রেজেন্ট করে দেবেন। তো আমি প্রেজেন্ট করে দিলাম। এখন দেখা গেল যে অনেক ছাত্র আছে, তার মধ্যে আমি এই আশরাফুল ইসলাম যেটি রয়েছে তার ছবি দেখে আমি প্রেজেন্ট করলাম। এখন যে নাই তার জন্য অ্যাপশন আমার করার দরকার নেই, কারণ এই ব্যাচে না, সে পরের ব্যাচে আসবে। এখন দেখা গেল যে এই ব্যাচেই এই 2 জন আছে, তাহলে আমি অ্যাবসেন্ট করে দিলাম। অথবা আপনি সর্বশেষ লাস্ট যে ব্যাচটি রয়েছে সেখানে যে আপনি এই অ্যাটেন্ডেন্সটা পূরণ করতে পারেন। তো আমি যদি অ্যাডটেক অ্যাটেন্ডেন্স দিই তাহলে লক্ষ্য করুন অ্যাটেন্ডেন্স সাকসেসফুল। আমি যদি ভিউ করি তাহলে আজকের ডেট লক্ষ্য করুন 24 তারিখ, 24 তারিখে আমি যদি ভিউ করি তাহলে আমাদের স্টুডেন্ট হাজিরা প্রেজেন্ট হয়েছে 1 জন। এখন ভুলবশত যদি প্রেজেন্ট দিয়েই ফেলেন অথবা সে অ্যাবসেন্স ছিল প্রেজেন্ট দিয়ে ফেলছে, এখন সেটাকে এডিট করবেন বা আপডেট করবেন, এখান থেকে কিন্তু আপডেট করতে পারছেন। আমি যদি অ্যাবসেন্টে আবার ক্লিক করি, আপডেটে ক্লিক করি, তাহলে আবার পুনরায় সাবেক হয়ে গেল। আমি যদি ভিউতে যাই, এখানে লক্ষ্য করুন ভিউতে ক্লিক করলাম, এখন দেখেন এটি অ্যাবসেন্ট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি যখন চাবেন তখনই এর অ্যাটেন্ডেন্সটা নিতে পারবেন। আমি আবারও যাচ্ছি, এভাবে সারাদিন যতগুলো আপনার ব্যাচ থাকবে এভাবে প্রেজেন্ট করে নিতে পারবেন। দেখেন এভাবে যত ছাত্র থাকবে সবগুলো প্রেজেন্ট। এবং এটি যদি আপনি বলেন যে স্টুডেন্ট এর হাজিরা শিটটা আপনি প্রতিদিনকার প্রিন্ট করে রাখবেন, সেক্ষেত্রে আমি অপশন করে রেখেছি, আপনারা খুব সুন্দরভাবে এটি প্রিন্ট করে নিতে পারবেন। প্রত্যেকটি কাজ প্রতিষ্ঠানে আপনার এই সফটওয়্যারটি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আপনারা একটু যদি দেখেন তাহলে আমি মনে করব আপনার প্রতিষ্ঠানের সময় বাঁচাবে এবং সফটওয়্যারটি অনেক কাজে লাগবে। হেল্পফুল একটি সফটওয়্যার, এই সফটওয়্যারে কোনো সমস্যা নেই, এটি পিএসপিতে করা খুব ভালো একটি সফটওয়্যার, অল্প মেগাবাইটে আপনার হোস্টিং বা ইয়াতে ডোমেনে কাজ করবে খুব ভালো। এখানে আমি আর একটি অপশন দেখাচ্ছি, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স যাওয়ার পর এখানে যদি আপনারা লক্ষ্য করুন SMS যে সিস্টেমটি, প্রতিষ্ঠানের SMS, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনারা জানেন যে স্টুডেন্টে যারা স্টুডেন্ট আছে তাদেরকে বকেয়া অনেক থাকে, তাদেরকে SMS পাঠাইতে হয় অথবা পরীক্ষার নোটিশ, বিভিন্ন অনুষ্ঠানের যে বার্ষিক যে ক্রিয়া অনুষ্ঠানগুলো হয়ে থাকে অথবা 26 মার্চ, 16 ডিসেম্বর বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাদেরকে SMS পাঠাইতে হয়। আপনারা সেখান থেকে কি করবেন, এখানে SMS এ চলে যাবেন। SMS এ যাওয়ার পর আপনার যে কোর্সটি রয়েছে সেই কোর্সের ছাত্রদের SMS দেবেন। এখানে লক্ষ্য করুন আমি যে ছাত্রগুলো ধরিয়ে দিচ্ছি, এখানে দেওয়ার পর মেসেজ আমি লিখলাম, মেসেজ আপনি বাংলা ইংরেজি লিখতে পারেন। লেখার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন, সেন্ড বাটনে ক্লিক করলে আপনাদের SMS সেন্ড হবে, কয়েক সেকেন্ডের মধ্যেই সেন্ড হবে। এখানে রেজাল্ট নট ফাউন্ড এই জন্য দেওয়া আছে, এটা যেহেতু আমার ডেমো একটি সফটওয়্যার, এখানে যে SMS আমি যেখান থেকে কিনে নিয়েছি তার যে API রয়েছে সেই API অফ করে দেওয়া রয়েছে। আপনারা যখন SMS কিনবেন, SMS যখন আপনারা বাল্ক SMS কিনবেন তখন আমার কাছে API দেবেন, API সেট করে দিলেই আপনারা এখানে SMS সেন্ড করবেন। অপশন করে দেওয়া রয়েছে, যে কোনো মুহূর্তে আপনারা SMS সেন্ড করতে পারবেন, খুব সহজ একটি পদ্ধতি। যদি আপনারা না পান তাহলে আমাকে API দিবেন, আমি এখানে সেট করে দেবো। এরপর ইন্ডিভিজুয়াল যদি আপনি মোবাইল নাম্বার এভাবে লেখেন, সুন্দর করে এভাবে লেখেন, লেখার পর যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু SMS চলে যাবে। আপনারা এখানে ইন্ডিভিজুয়াল SMS দিয়ে দিতে পারবেন, মোবাইল নাম্বারগুলো এভাবে দিয়ে SMS দিতে পারবেন। তা প্রতিষ্ঠানের জন্য
SMS পাঠানো খুব গুরুত্বপূর্ণ একটি অপশন আমি এখানে করে দিয়েছি, আপনারা সেই SMS পাঠাইতে পারবেন। অ্যাটেন্ডেন্স আমি দেখালাম, স্টুডেন্টের মার্কশিট দেখালাম, সার্টিফিকেট দেখালাম, এরপর লক্ষ্য করুন এখানে ব্যাকআপ। আমি যদি ব্যাকআপে ক্লিক করি, এখানে এক্সপোর্ট আছে, ইনপুট আছে। আপনারা জানেন যে এই সফটওয়্যারটার যে কাজগুলো রয়েছে, ইউজাররাও কাজ করবে এবং অ্যাডমিনও কাজ করবে। হঠাৎ করে একটি জিনিস হঠাৎ করে ডিলিট করে ফেলছেন বা যে কোনো একটা ফাইল আপনি নষ্ট করে ফেলছেন, সফটওয়্যারে যে কোনো সমস্যা হতেই পারে। এক্ষেত্রে আপনারা এটি যদি ব্যাক আপ করেন, এক্সপোর্ট করে রাখেন, এখানে এই মুহূর্তে এই অপশনটি অফ করে দেওয়া রয়েছে। আপনারা যখন চাবেন, যখন এই সফটওয়্যারটি ব্যবহার করবেন, অবশ্যই এটি অন করে দেওয়া থাকবে। তখন আপনারা এক্সপোর্টে ক্লিক করলে আপনার এই সফটওয়্যারটি যতগুলো ফাইল আছে সবগুলো এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনাদের কম্পিউটার ড্রাইভে সেভ হবে। পরবর্তীতে চাইলেই আপনি এই সমস্ত যদি ডিলিটও করে ফেলান, তাহলে ইনপুট করলে আবার সাথে সাথেই সেই আগের মতোই হবে, যে ডেটে আপনি করেছেন সেই ডেটা অনুযায়ী সবগুলো ঠিক। এই অপশনটি এখানে করে দেওয়া রয়েছে।